বিপিএল কার্ড দিয়েছে, প্রায়োরিটি কাজ করেছে। যদি মিছিল মিটিং এ না যেত তো পরের দিন ধমকি দেওয়া হতো যে তোমার বিপিএল কার্ড বন্ধ করে দেবো। আজকে প্রধানমন্ত্রীজি সেই ব্যবস্থা করেছেন যে ডাইরেক্ট আপনার অ্যাকাউন্টে চলে আসছে 6,000 টাকা, তার মধ্যে কেউ আটকাতে পারবেন না, স্বয়ং মুখ্যমন্ত্রী পর্যন্ত তার মধ্যে হাত লাগাতে পারবেন না, তার ব্যবস্থা করে দিয়েছে। যারা প্রধানমন্ত্রী রয়েছেন তারা জানেন এ ব্যবস্থা ত্রিপুরাতে ছিল না। পার্টি পিছে যেতে হবে, পার্টি লাইনে ঘুরতে হবে, তবেই কোনো কিছু পাবে। জীবনে যদি কোনো সরকারের তরফ থেকে একটা সুবিধা পেয়েছে জীবনভর তাকে শুনতে হয় তোরতে তোমাকে তো এই সুবিধা দিয়েছি, তার জন্য এই কাজ তোমাকে করতেই হবে। আর আজকে 9টা 10টা সুবিধা ব্যক্তিগতভাবে পরিবার পাচ্ছে। আমি ওই জন্য বলেছিলাম একটা কার্যক্রমে, পার্টির একটা কার্যক্রম ছিল, ফটিকের বিধায়ক আমার কাছে এসছে কিছু কাজ নিয়ে, সমস্ত কাজ হয়ে যাওয়ার পর আমাকে বলছে স্যার একটা বিষয় বলতাম, বলুন। পরে আমার সমস্ত কার্যকর্তারা বুঝতে বুঝে যান যে যা বেনিফিশিয়ারি হয়েছে তাদের সঙ্গে পরিচয় হয়। পরে আমার বুথ প্রেসিডেন্ট এক বাড়িতে গিয়েছে, গিয়ে জিজ্ঞাসা করেছে, বলে তুমি কোনো সরকারি সুবিধা পেয়েছো কিনা নতুন সরকার আসার পর, বলে কিচ্ছু পাচ্ছি না, কিচ্ছু না, কিচ্ছু দিতে আমি করবে। ওর কাছে ওই বাড়িতে কি কি পেয়েছে সেগুলো লেখা ছিল, কারণ ডেটা ও কালেক্ট করেছে। যখন ডেটা সামনে রেখে বলছে আপনি পাইছেন না কিছু, বলে না কিচ্ছু পাচ্ছি, কিচ্ছু দিছে না, তখন এক এক করে 9টা সুবিধা পেয়েছে ওই পরিবার, 9টা সুবিধা পেয়েছে কিন্তু বলছে কিচ্ছু পাইছে না। কারণ কারণ কি, লাইন যেতে হয় না, এহসাস করতে হয় না, ধাক্কা খেতে হয় না, তা পরিবর্তন হয়েছে। তার কারণে 9টা ব্যক্তিগত পারিবারিক সুবিধা পাওয়ার পরও বলছে কিচ্ছু পাইছি না, যখন বলছে কিষাণ সম্মান নিধির মাধ্যমে আপনার অ্যাকাউন্টে 6,000 টাকা করে এত টাকা ঢুকেছে এই পর্যন্ত। বলে হ্যাঁ অ্যাকাউন্টে চাই, বলে এটা সুবিধা না, বলে হ্যাঁ মুখ্যমন্ত্রী করোনার সময় আপনার অ্যাকাউন্টে 1,000 টাকা দিয়েছে, বলে হ্যাঁ আপনার মেয়েকে কন্যা ভাতা পাচ্ছেন, পাচ্ছেন কি, বলে হ্যাঁ আপনার যে দুজন বাবা আছে ওর ভাতা আগে 300 টাকা ছিল এখন 1,000 টাকা করে দিয়েছে, তো 700 টাকা বেড়েছে কি, বলে হ্যাঁ, যেটাই বলছে সেটার মধ্যে হ্যাঁ বলছে, যেটাই বলছে সেটার মধ্যে হ্যাঁ বলছে, কিন্তু প্রথম এমএলএকে বলছে আমি তো কিচ্ছু পারিনি, আমাকে কিছু দেয়নি। তার জন্য আমি জামজুড়িবাসীকে বলবো, যারা এখানে নির্বাচিত প্রতিনিধি রয়েছেন, গ্রামে গ্রামে ঘরে গিয়ে জিজ্ঞাসা করেন আপনি কি পেয়েছেন। সরকারিভাবে আমিও রিপোর্ট কার্ড তৈরি করছি, 15 আগস্টে আমি ঘোষণা করেছি 2023-এর নির্বাচনে বিপ্লবদের শুধু নিজের রিপোর্ট কার্ড দেবে না, প্রত্যেকটা গ্রামবাসীর, প্রত্যেকটা শহরবাসীর, 37 লক্ষ ত্রিপুরাবাসীর প্রত্যেকের পরিবারের রিপোর্ট কার্ড তৈরি করে তারপরে নির্বাচন হবে, তার আগে প্রত্যেকটি পরিবারের রিপোর্ট কার্ড তৈরি করবে। আর ডিপার্টমেন্ট সেই বিষয়তে কাজ শুরু করেছে, প্রত্যেকের রিপোর্ট কার্ড তৈরি করে দেবো, সে সরকারি কি কি সুবিধা পেয়েছে এবং কি কি আগে পাবে। যখন বাড়িতে যাব তো তখন আগে বলবো রিপোর্ট কার্ড দেখা। আজকে ত্রিপুরা রাজ্যে কোন সরকার, এই সরকারের মধ্যে যদি তুলনা করি যে কোনো বিষয়ে, যে কোনো বিষয়ে সমস্ত কিছু বেশি হয়েছে। পুরনো সরকারের সময় ন্যাশনাল হাইওয়ের জন্য হাইয়েস্ট 1,200 কোটি টাকার কাজ হয়েছিল এক দফাতে, এই সরকারের সময় 6,000 কোটি টাকা ন্যাশনাল হাইওয়ের মধ্যে কাজ হচ্ছে, টেন্ডার হয়ে গেছে 3,200 কোটি টাকা, কোথায় 1,200 কোটি টাকা, কোথায় 6,000 কোটি টাকা। আর 3,200 কোটি টাকার রোডের টেন্ডার হয়ে গেছে, কাজ শুরু হয়ে গেছে। যদি ভাতার কথা বলি তো 300 আর 700 টাকা করে ভাতা ছিল, 500 টাকা করে ভাতা ছিল, প্রথম দফাতে সমস্ত গুলো 1,000 টাকা করে দেওয়া হয়েছে। তাহলে যেটা ছিল তার চাইতে বেড়েছে না কমেছে,
অনেক সময় বিভ্রান্ত করার জন্য এমন তৈরি করা হয় যে এই সরকার আসার কারণে অনেক কিছু কমে গেছে, এই সরকার আসার কারণে ত্রিপুরার কোন ব্যক্তির কোন লোকসান হয়নি, প্রত্যেকের কোনো না কোনো লাভ হয়েছে, কারোর স্বাভিমান বেড়েছে আর না হলে কারো আর্থিক উপার্জন বেড়েছে, আর না হলে যেটাই হয়েছে তার থেকে এক গুণ হলেও প্রত্যেকের বেড়েছে।